বলে রাখি যেখানে যেখানে আমার প্রশ্ন করব আমি আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে। সবাই রাজি? তো প্রথমে আমি সবাইকে স্বাগত জানাই ইসকন ইয়ুথ ফোরাম ঢাকার তরফ থেকে। প্রতি বছর নতুন বছরে ভালো কোনো বিষয়ের উপরে আলোচনা নিয়ে আসা হয় এবং বিশেষত ভাবে আমি নিজেকে খুব ধন্য মনে করি যে এক বছর দু বছর করে হাঁটতে হাঁটতে আমাদের চারুচন্দ্র প্রভু এবং জগতগুরু প্রভুর হাত ধরে আমার 14 বছর বাংলাদেশে এবছর কমপ্লিট হচ্ছে। 14 বছর আমি তোমাদের সঙ্গে থাকতে পারছি এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজের সেবা করার সুযোগ পাচ্ছি এবং বাংলাদেশ দিয়ে আমার বছরের যাত্রা শুরু হয় বিভিন্ন জায়গায় এবং তারপর এক বছর যখন সমাপ্ত হয় ডিসেম্বরে আমার কিছু যে অভিজ্ঞতা আমরা লাভ করি বা আমি অভিজ্ঞতা লাভ করি আমার মন্দিরের ভক্তরা বা ভারতবর্ষের আমাদের বিভিন্ন মিটিংস হয় কোন বিষয়ের উপরে আলোচনা করলে ভালো হয় পরের বছর, যেটা সবার জন্য খুব মঙ্গল সাধন হবে, যেটা আমাদের বাংলাদেশের যুগ্ম সম্পাদক আমার খুব নিজের কাছের বন্ধু জগৎগুরু প্রভু বললেন যে ইসকন ইয়ুথ ফোরামে বা ইসকনের একটাই উদ্দেশ্য হচ্ছে যে জগতের কাছে ভালো জিনিস পৌঁছে দেওয়া, বিশেষ করে যুবগোষ্ঠীর কাছে। তার কারণ হচ্ছে যুবগোষ্ঠী যারা আছে যুবক এবং যুবতীরাই তোমরাই হচ্ছ দেশের এবং পৃথিবীর ভবিষ্যৎ। তো সেই জন্য আমরা যদি যুবকদেরকে এই জিনিস দিতে পারি তাদের মাধ্যমে সবার মঙ্গল সাধন হবে এবং 2017-র যে বেস্ট জিনিস আমার লেগেছে যেটা আমার মনে হয় জড়জগতে এই জগতে সবার একটা বিশেষ প্রশ্ন, যেটা কিছুদিন আগে বিভিন্ন ইউনিভার্সিটির সচিবরা এবং কলকাতা গণ্যমান্য ব্যক্তিরা তৎসঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলররাও এই বিষয়ের উপর এখন আলোচনা করছেন, সেটি হচ্ছে ইন্টারনেট বা বিশেষ করে এই নেট জগৎ সম্পর্কে, যেটাকে আমরা উপস্থাপনা করবার চেষ্টা করবো, আমি উপস্থাপনা করার চেষ্টা করবো গুগলের মাধ্যমে। এবং সেখানে একটা আলোচনা হয়েছিল কয়েক বছর আগে, 1.5 বছর আগে, যে এটাকে মানুষ বিশেষ করে যুবগোষ্ঠী নয় বাচ্চারাও যে কোনো স্তরে এটা এমনভাবে রক্তের মধ্যে মিশে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, যেটা আমরা আলোচনার মাধ্যমে দেখতে পাবো। তো সেই জন্য আমরা নির্ধারিত করেছিলাম যে 2018-র শুরুতে আমরা এমন কোন প্রোগ্রাম করবো, এটা ডিসেম্বরে আমরা কলকাতাতেও করেছি বিভিন্ন জায়গায় এই একই টপিক, যেটা খুব সবার কাছে সমাদৃত হয়েছে এবং বিশেষ করে সাইবার ক্রাইম যে আমাদের ডিপার্টমেন্ট আছে ভারতবর্ষের তারাও এই ব্যাপারে সচেতনতা সবাইকে দিতে চাইছে যে ইন্টারনেট ওয়ার্ল্ডকে কিভাবে কতটা ব্যবহার করা যায় এবং তার সুফল এবং কুফল কি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, যদিও কিছুটা ছুঁয়ে যাব। আজকের বিষয়ে আলোচনা হচ্ছে যে প্রকৃতপক্ষে কতটা কি করা উচিত, কোথায় সীমা রাখা উচিত। তো সেজন্য আমার প্রথম যে জায়গায় আমি প্রোগ্রাম করি বছরের প্রথম, সেটা হচ্ছে এই সোনার বাংলায়। কারণ হচ্ছে যত দেশেই আমি যাই না কেন এই দেশের মতো স্নেহ ভালোবাসা এবং প্রেম এবং উৎসাহ অনেক দেশেই নেই বা বলতে পারো যে কোনো দেশেই সেরকম এরকম নেই এবং সেটা পাওয়ার জন্য আমাকে অনেকে বলে যে আপনি বাংলাদেশে যাচ্ছেন আবার কেন যাচ্ছেন, না আমি বলি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং বারবার আমার বাংলাদেশে যতবার ইচ্ছে হয় আসতে ইচ্ছে করে।
বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের লোক, বাংলাদেশের যুবগোষ্ঠী, শিশু, কচি, কাছড়া, ছোট ছোট এবং গৃহস্থরা সবাই খুব অন্য ফ্লেভার। এবং আমার মনে হয় বেস্ট যে জিনিসটা আমি শিখেছি বা আমি জানছি সেটা আমি আগে বাংলাদেশের সঙ্গে শেয়ার করব, তারপর আমি অন্য জায়গায় যাব। তার আরেকটি কারণ আছে যে চৈতন্য মহাপ্রভুর অনেক পার্ষদরা এই বঙ্গভূমির, পূর্ববঙ্গের, এবং বিশেষত ছিল জগদা গোস্বামী গুরু মহারাজ এবং ভক্তি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে। এবং ওনাদেরকেও আমি আমার প্রেম বা শ্রদ্ধা নিবেদন করতে চাই বাংলাদেশে আসার মাধ্যমে। সেজন্যে ওনাদের আশীর্বাদ নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। আমি জাস্ট আর 35 মিনিট বলবো, আমার আশা করি যে তার মাধ্যমেই আমরা অনেক কিছু জানতে পারবো, আর আমার মনে হয় তার মধ্যে ম্যানেজমেন্ট অনেকটা বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো আমাদের বিশেষ টপিক যেটা আমরা আজকে নিয়ে এসে আলোচনা করব, এবং আমি কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে জিজ্ঞেস করব, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই দেশের মতো অত বাংলায় কথা বলা হয় না। যদিও ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন একদিন পৃথিবীর মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত পড়ার জন্য। এটা ভক্তিবিনোদ ঠাকুরের বাংলা ভাষা ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎ বাণী আছে। এটা একটা বিশেষ ভাষা, এত সুমিষ্ট এবং মধুর ভাষা কোথাও নেই। তবুও যেহেতু সারা বিশ্বে চলছে হচ্ছে ইংরেজি, সেই জন্যে সেইখানকার পরিপ্রেক্ষিতে বানিয়েছি আমি একটা স্লাইড, যেটা একদিন একদিন করে আরো ভালো ভালো হয়ে যাচ্ছে। তো আমরা হবিগঞ্জ দিয়ে শুরু করেছিলাম, সেখানে কিছু অ্যাডিশন হলো, তারপর আমরা গেলাম সিলেট, সিলেটের বন্ধু এখানে বসে আছে, ওখান থেকে গেলাম চট্টগ্রাম, সব থেকে ভালো হতে হতে এখন ঢাকায় পৌঁছেছে। তো সেখানে অ্যাডিশন হয়েই যাচ্ছে যে আরো কি করে এটাকে বেটার করা যায়। তো সেজন্যে আমি অনুরোধ করবো যারা প্রথমবার এসেছে, কারা কারা আজকে আমাদের ইসকন ইউথ ফোরাম ঢাকা তরফ থেকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটাকে প্রথমবার এসেছে, একটু হাত করবে। প্রথমবার, ওকে, অনেকেই এসেছে প্রথমবার, ভেরি গুড। আমি তাদেরকে জানাই যে আজকের টপিকটা শুধুমাত্র কিছুক্ষণের জন্য আমরা একটা আলোচনা সভা রেখেছি, যেটা দুনিয়াতে এখন চলছে এবং যেটা সম্পর্কে সবাই একটু সন্দিগ্ধ এবং চিন্তাশীল যে কেমন করে এটা হবে, কি করে কি হবে না হবে, কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কতটা ব্যবহার করা উচিত কি না করা উচিত, সে বিষয়ে আলোচনা করবো। কিন্তু তার সঙ্গে বিস্তারিতভাবে যদি তোমাদের প্রশ্ন থাকে বা আলোচনা থাকে সেটা আমি জানি থাকবে, হয়তো আজকের অনেক অনুষ্ঠানের মধ্যে সেগুলো করা সম্ভব হবে না। তো সেই জন্য আমাদের 6 সেশন কোর্স আছে, যেটা ইসকন ইউথ ফোরাম ঢাকা শাখার ভক্তবৃন্দরা এবং টিউটররা খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। আমিও ইসকন ইউথ ফোরামের মাধ্যমেই ইসকনে জয়েন করেছিলাম এবং এটা খুব ভালো একটা কোর্স। তা আমি সবাইকে অনুরোধ করব এবং সাজেস্ট করব যে এই 6 সেশন কোর্সটা যাতে তোমরা যারা প্রথমবার এসেছো তারা যেন অবশ্যই করো, যাতে তোমাদের দৃষ্টিভঙ্গি জগৎ সম্পর্কে, নিজেদের সম্পর্কে অনেক কনফিডেন্স তোমরা পাবে। এবং আমি নতুনদেরকে কিছু প্রশ্ন করব এবং নির্দ্বিধায় সাবলীলভাবে আমি আশা করব যে তোমরা এই প্রশ্নের উত্তর দেবে। সবাই রাজি? আমার সঙ্গে আছে সবাই? ইংরেজি কিছু শব্দ থাকবে যেগুলো আমি তোমাদেরকে অনুরোধ করব যে তার যদি বঙ্গানুবাদ করে আমাকে তোমরা একটু সাহায্য করো। আর বাইরে খুব ঠান্ডা, ভেতরে খুব আরাম, একটু ঘুমিয়ে পড়লে মুশকিল হবে, তো একটু পাশে নজর রেখো, কেউ যদি দেখো যে ঘুমাচ্ছে একটু ঠেলে দিও, ঠিক আছে? তা আমার নতুনদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এমন একটি বস্তু বা এমন একটি জিনিস বা এমন একজন ব্যক্তি যাকে ব্যক্তি হিসেবে ধরা হচ্ছে যে সর্বত্র বিরাজমান, হি ইজ এভরিওয়্যার, সে সবকিছু জানে এবং সে তোমাকে সব থেকে যা চাইছো সেটা তোমাকে চিনে দিতে পারে, এইরকম যদি বলা হয় একটা পরিস্থিতি বা একজন ব্যক্তি বা একটা প্রোগ্রামিং বা একটা লোক, প্রথম কার কথা মনে হয় এখনকার সময়? হ্যাঁ হ্যাঁ, নতুনরা গুগল বা ইন্টারনেট। আর যদি ভগবান হলে তাহলে তোমরা এখানে লেকচারটা দাও, আমি ওখানে চলে যাচ্ছি, তাহলে সব জেনে গেছে। কিন্তু তবুও যখন আমরা দেখি যে সেই ব্যক্তিটিকে বা সেই জিনিসটিকে, সেই প্রোগ্রামিংটাকে বা সেই সম্পর্কটি কি না, যদি বাইরের জগতে, বিদেশের জগতে কাউকে জিজ্ঞেস করা হয়, আমি জানি যে তোমার দেশের সংস্কৃতি রয়েছে, তোমাদের রক্তের মধ্যে ভক্তি রয়েছে, সেজন্য যতই বাহ্যিকভাবে কিছু হোক না কেন আমরা জানি যে
আসল ব্যাপারটা কি, তবুও আমরা ভ্রমিত হয়ে যাই, তবুও আমরা ভ্রমিত, যেটা হচ্ছে দুঃখের ব্যাপার। কিন্তু যদি আমেরিকায় কাউকে জিজ্ঞেস করা হয়, দ্য পার্সন হু ইজ এভরিওয়্যার, হু নোজ এভরিথিং, হু ক্যান হেল্প ইউ এভরিওয়্যার, হু ইজ দ্যাট পার্সন, কে ওই ব্যক্তি, সবাই বলবে ইন্টারনেট। বা বিশেষ করে এখন ইন্টারনেট জগতে যেটা সব থেকে বেশি যে ওয়েবসাইট মানুষ ইউজ করছে সেটি কি, গুগল। এবং সেই জন্য গুগলের মাধ্যমে এখন এমন কোনো জিনিস নেই যেটা আমরা পেতে চাই না। যদি আমরা চাই যে পৃথিবীতে এখন কি চলছে, রাজনীতি কি চলছে, ভারতবর্ষে মোদি এখন কি করছেন, গুগল। আমরা যদি জানতে চাই সিনেমা কোনটা ভালো চলছে, রেটিং, অনেক সিনেমা আসে, গুগলে রেটিং হয়, রেটিং হয় কিনা, হ্যাঁ কিনা, প্লিজ তোমরা হ্যাঁ বা না ভালোভাবে উত্তর দেবে, কারণ বাংলাদেশে এবং ভারতবর্ষে হ্যাঁ না কেউ সঠিকভাবে বলে না। বিদেশে যখন কাউকে জিজ্ঞেস করা হয় হ্যাঁ, তো বলবে হ্যাঁ, খেয়েছ, হ্যাঁ, খাওনি, না। কিন্তু যখন ভারতবর্ষে এবং বাংলাদেশে কাউকে জিজ্ঞেস করা হয় খেয়েছ, তারা কি করে, হ্যাঁ, কেন মাথা ঘোরা আসবে, এবং সে আশা করে যে আপনি বুঝে নিন যে আমি খেয়েছি না খাইনি। কিন্তু আমি চাই যে তোমরা ডাইরেক্টলি বলবে আমাকে যে প্রভু এইটা আছে দাদা। তো রেটিং হয়, সিনেমা রেটিং হয় আজকালকার দিনে, কারা কারা জানে, হ্যাঁ কি না, ওকে ভেরি গুড, আমার মনে হয় তোমরা সেটা দেখে সিনেমা যাও। এবং পরবর্তীকালে আমরা যদি চাই যে এন্টারটেনমেন্ট হবে, কোথাও একটু ডিটিডিটিক নাচ হচ্ছে, কোথায় জায়গা ভালো হচ্ছে, বিশেষ করে কলকাতায় এটা খুব ফেমাস, বিভিন্ন ক্লাব আছে, সেই ক্লাবে রেটিং হয়, আজকে কোথায় কে নাচতে আসছে, কোথায় কে গানতে আসছে, সেটা অবশ্য আজকে আমাদের আলোচনার বিষয় নয়, গুগল দেয় এটা। তো গুগলের থেকে এগুলো আমরা সবকিছু জানতে পারি। যদি কারোর শরীর খারাপ হয়, ডাক্তারি পরামর্শ, সবাই এখন ডাক্তার কাছে আগে যায় না, আগে লোকে জিজ্ঞেস করে যে দেখা যায় গুগল কি বলছে, কোন ওষুধ খাওয়া উচিত, কোন ওষুধ খাওয়া উচিত না। সেই জন্য সার্চ বাটনে যেটা সব থেকে বেশি দরকার, সেটা সবাই একসঙ্গে পেয়ে যেতে চায়, এক কথায় যে আমার সব থেকে কাছের লোক, সেটা হচ্ছে কি আজকালকার দিনে, গুগল। সেই জন্য স্কিলস, সব রকমের জ্ঞান এবং দক্ষতা এই প্রোগ্রামের বা এই ব্যক্তির রয়েছে। সেই জন্য এখন চেষ্টা করা হচ্ছে যে গুগলকে দেখা যায়, শোনা যায়, বোঝা যায়, আর কি করলে গুগলকে মানুষ বেশি ভালোবাসতে পারবে। তো এখন চেষ্টা করা হচ্ছে যে এমনভাবে, বিদেশে পরীক্ষা চলছে এই ওয়েবসাইট নিয়ে, যে গুগলকে যেই কেউ টাচ করবে বা গুগলে যাবে সেটা সুগন্ধ পাবে, ওটা গুগলের সুগন্ধ। এবং আরও চেষ্টা করা হচ্ছে যদি গুগলকে টাচ করা যায়, গুগলকে যেই তুমি গুগলে যাবে মনে হবে যেন কেউ তোমাকে স্পর্শ করবে। বিদেশে গুগলের মন্দির আছে, হরে কৃষ্ণা চার্চ, গুগল চার্চ, এটা সার্চ করে দেখতে পারো, এখন নয়, কারণ এটা মোবাইল অ্যালাউড নয়। আমাদের ইসকনের একটা নিয়ম আছে, ইসকনের প্রোগ্রামে যদি মোবাইল বাজে, যার মোবাইল বাজবে সেই দিনের পুরো প্রোগ্রামের খরচা তার, বুঝে না। তোমরা যদি চাও যে ইসকনের প্রোগ্রামটা তোমরা স্পন্সর করতে চাও, মোবাইল অন রাখতে পারো। তো সেই জন্য গুগল ছেলে নামে এখন চিন্তা করা হচ্ছে, গুগলকে ছেলে বলা যাবে না মেয়ে বলা যাবে, অনেক ক্ষেত্রে বলা যায় গুগল হচ্ছে মেয়ে, কারণ অনেক সাজেশন দিতে থাকে, হরে কৃষ্ণ। তো সেই জন্য নাথিং ইজ আউট অফ রিচ, আউট অফ রিচ মানে গুগলের মাধ্যমে আমাদের হাতের বাইরে কোনো কিছু নেই, যা চাইবো সব পেয়ে যাবো। তার কিছু উদাহরণ আমরা দিতে চাইছি এখানে, যে কোনো রিসার্চ ওয়ার্কে এখন বাচ্চারা বা স্টুডেন্টরা, আমার নিজের ভাই একজন প্রফেসর আছেন ইউট্রিখট ইউনিভার্সিটিতে ইউরোপে, তো আমাকে বলছিল যে ও স্পেশাল ডিগ্রি পেয়েছে বা পিএইচডি করেছে হচ্ছে ওবেসিটির উপরে, তো পড়ায়, তো বলছে কাউকে রিসার্চ করতে কাজ দিলেই স্টুডেন্টরা প্রথমে চলে যায় গুগলে বা ইন্টারনেটে, বিশেষ করে গুগলে গিয়ে বিশেষ করে রিসার্চ করে। তো ও বলেছে স্টুডেন্টদেরকে বলা হয় এখন বিদেশে, ইউ ক্যান নট অ্যাক্সেস ইন্টারনেট, ইন্টারনেটকে তুমি অ্যাক্সেস করতে পারবে না, তুমি বই ঘাঁটতে হবে বা লোকের সঙ্গে কথা বলতে হবে, এটা বলে দিতে হয় স্পেসিফিকলি। তো কে এখনকার দিনে বই পড়বে, আমার কাছে উইকিপিডিয়া আছে, আমি কারোর সঙ্গে জানতে চাই, হ্যাঁ, যে পদ্মিনী বলে একটা নতুন সিনেমা রিলিজ হচ্ছে ইন্ডিয়াতে, তখন পদ্মিনীকে এখন মনে পড়েছে সবার, হরে কৃষ্ণা, তো সবাই এখন সার্চ করছে, তো সেই ওয়েবসাইট এখন সবার আগে, মানে সেই সার্চ এখন সবার আগে, পি লিখলেই আগে ওই শব্দ বেরিয়ে আসছে। কেউ যদি চায় যে আমার সোশ্যাল লাইফ দরকার, সোশ্যাল লাইফের এখন সবচেয়ে বড় মিডিয়া কে, দেখো তোমরা সবাই জানো, কি সুন্দর না, সবার আছে তো, সত্যি এই সম্মানটা না থাকলে, নামের পাশে ফেসবুক না থাকলে কেমন করে হবে, এটা সব থেকে বড় সোশ্যাল মিডিয়া এখন। আমরা যদি চাই যে বিয়ে করব,
হয়তো বিয়ের কারণ হয়ে গেছে, তার কিছু করার নেই এখন আর। কিন্তু যদি কেউ বিয়ে করতে চায় তো আমাদের অনলাইন ম্যারেজ হয় এখন গুগলের মাধ্যমে, কেউ কি জানে? আর shaadi.com আছে ভারতবর্ষে ভারতের ছেলে মেয়েদের জন্য, সেখানে জীবন সাথী, যে প্রভু বলছেন পেয়েছেন নাকি খুঁজে জীবন সাথী, প্রভু একটা বলছেন তোমরা ট্রাই করতে পারো jeevansathi.com, কিন্তু এই হলের বাইরে গিয়ে এখনই করবে না, ঠিক আছে? তো সেজন্যই বলা হচ্ছে এন্টারটেনমেন্ট যদি আমরা চাই, প্রচুর এন্টারটেনমেন্ট আছে আমাদের, কিসে না গুগলে। আমরা যদি কোনো মেডিকেল অ্যাডভাইস চাই সেটাও আমাদের গুগল দিচ্ছে। তো বক্তব্য হচ্ছে যে সত্যিকারে বর্তমান সমাজ, বিশেষত ভারতবর্ষ এবং বাংলাদেশ ভক্তির মধ্যে থাকলেও পাশ্চাত্যের প্রভাব কিন্তু আমাদের সবার উপরে পড়ছে, এবং সেখানে এখনো দেখা যাচ্ছে যে আমাদের যুবগোষ্ঠীর ভেতরে বিশেষ করে ভারতবর্ষে তুমুল ভাবে দেখা যাচ্ছে যে ওয়েন গুগল ক্যান আনসার অল মাই কোয়েশ্চেন্স, যদি গুগল আমার সব কোয়েশ্চেনের উত্তর দিতে পারে তাহলে আমার কিসের দরকার আছে একজন গুরুর কাছে যাবার? যুক্তিযুক্ত প্রশ্ন যে আমি তো সব কিছুর উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে বেদে যে বলছে যে গুরুর কাছে যাওয়ার দরকার, শিক্ষকের কাছে যাওয়ার দরকার, যিনি জানেন তার কাছ থেকে জ্ঞান আহরণ করা দরকার, ভগবান ভগবদ্গীতায় বলছে, তাহলে সেটা কি হলো? সেটার আজকালকার দিনে বাস্তবতা তো আছে কি? তো এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচনা এখন শুরু হচ্ছে। তো সেজন্য আমরা এখন দেখব যে সত্যি কি বর্তমান কালে যখন সারা দুনিয়ার মানুষ গুগল গুগল করছে, আমাদের কি করা উচিত, যে বোঝা উচিত যে সত্যিকারে কি গুগলের কাছ থেকে আমরা সবকিছু পেতে পারি কিনা। আসো আলোচনা করা যাক, সবাই রেডি? বলতে হবে হরি বল। প্রথম যে আলোচনাটা আমরা করবো সেটি হচ্ছে যে গুগল এবং গুরুর মধ্যে বিশেষ কিছু পার্থক্য বা বিশেষ কিছু গুণ আছে গুরুর ভেতরে যেটা গুগলের কাছে নেই, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে যে এফেমেরিয়াল ইনফরমেশন দেয়, অর্থাৎ না এই যে গুগল, এটাকে ভালো বাংলা ভাষায় ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে সবসময় উপলব্ধ নয় আমাদের কাছে। যেমন এই গানটাতে দেখালো না কি দেখালো, যে তোমাদের ওয়াইফাই কানেকশন না হলে গুগল চলবে না, হ্যাঁ কি না? তো গুগলকে যদি আমরা সার্চ করতে যাই প্রথম যেটা দরকার সেটা কি দরকার? ইন্টারনেট। ইন্টারনেট অনেক সময় পাওয়া যায় না, গুগলের সার্ভার অনেক সময় ডাউন থাকে, হ্যাঁ কি না? তাহলে সবসময় সেটা আমাদের জন্য উপযুক্ত নয়। সেজন্য ওয়াইফাই যদি না থাকে, ইন্টারনেট যদি না থাকে, তাহলে পাবো কেমন, অ্যাক্সেস করবো কেমন, সে কানেকশনটা কোথা থেকে পাবো? ওয়্যার অ্যাজ কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে গুরুদেব সবসময় তার বাণী বহু এবং তার ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের বাংলা নির্দেশের মাধ্যমে সবসময় তিনি আমাদের কাছে উপস্থিত রয়েছে। এমন কোনো সময় হবে না যে তোমার কোনো বিশেষ ব্যাপারে তুমি জানতে চাও, তোমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং গর্ভবতী গুরু, এই সম্পর্কে আবার আমি জানাই, সিক্সেশন কোর্সে আরো সুন্দরভাবে বৈদিক এবং সায়েন্টিফিকভাবে বোঝানো হয় বা জানানো হয়, যেটা জ্ঞান আছে সেটা তোমরা করতে পারো। তো প্রথম যে ব্যাখ্যা, যে আমরা ভাবছি যে গুগল সবসময় অ্যাভেলেবল থাকবে আমার জন্যে, সেটা কিন্তু নয়। যেরকম কলকাতায় জানি না, বাংলাদেশও নিশ্চয়ই আছে বড় বড় শহরে উবের বলে একটা ট্যাক্সি বুক করা যায়, কিন্তু হ্যাঁ আছে ওলা উবের, কিন্তু অনেক সময় সে উবের ট্যাক্সির যে ভাড়া যখন দিতে যাওয়া হয় ও ভাড়া নিতে পারে না, অনেক সময় এখনো হয়, কেন? তাদের সাইবার ডাউন, নেট কানেক্টেড হচ্ছে না, কি করা যাবে? আপনার যেটা মনে হয় সেটা দিয়ে দিন। সেই জন্য যেটা সব থেকে বড় জিনিস, যেটা প্রথমেই আমাদের বুঝতে হবে, যার প্রতি আমরা ভাবছি, এত বিশ্বাস করছি, এত জিনিস আমরা পাওয়ার চেষ্টা করছি, যে কোনো মুহূর্তে কিন্তু অতটা গ্যারেন্টি দিতে পারবে না যে সবসময় সে তোমার জন্য উপলব্ধ থাকবে। ওয়্যার অ্যাজ গুরু কিন্তু সবসময় আমাদের জন্য উপস্থিত থাকবে। এই ব্যাপারে আরেকটা জিনিস আমি আলোচনা করতে চাই, গুগলের যে ইনফরমেশনগুলো আমরা পাই, এই ইনফরমেশনগুলো কি না সবসময় ফ্লাকচুয়েট করে, আজকে যেটা ঠিক কালকে সেটাও কিন্তু বলবে ভুল, বা আজকে যেটা ও বলছে সেটা রেটিং যা থাকবে কালকে কিন্তু সেটা রেটিং তাই থাকবে না, হ্যাঁ কি না? কিন্তু গুরুদেব যে কথা বলে সেটা হচ্ছে ইটারনাল, গুরু বা শিক্ষক যে জ্ঞান উনি দিচ্ছেন
তিনি টাইম ইমর্টাল, আজকে 5000 বছর আগে যে 700 শ্লোক ভগবদ গীতায় ছিল সে একই 700 শ্লোক কিন্তু এখনো বর্তমানে ইসকন বাংলাদেশের কাছে ঢাকার কাছে একই আছে। সেই ইনফরমেশন কখনো ফ্লাকচুয়েট করবে না। ভগবান শ্রীকৃষ্ণ সব মন্দিরে এখনো পর্যন্ত 5000 বছর পরেও বাঁশি বাজাচ্ছেন, 2018 গিটার ধরবেন না। এটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি, নট ইয়েট ফ্লেক্সিবল না, কারণ কিছু কিছু ব্যাপারে ফ্লেক্সিবল না থাকাই ভালো, হ্যাঁ কি না? যে মানুষটা আজকে একরকমের কালকে আরেক রকমের তাকে বিশ্বাস করবে তোমরা? কারা কারা বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। আজকে তুই এরকম, কালকে তুই এরকম, পরশু তুই ওরকম, আবার তোর সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। তুই সে কালকে পরশু দিন কি হবি আমার জানা নেই। ঠিক সেই রকম এ কিন্তু পরিবর্তনশীল, যে কোনো ইনফরমেশন কিন্তু পরিবর্তনশীল, কিন্তু গুরু এবং তার জ্ঞান পরিবর্তনশীল নয়, সে সবসময় একই। দ্বিতীয়টি হচ্ছে ইম্পার্সোনাল সোর্স, কিন্তু গুরুদেবের যে সোর্সটি সেই সোর্সটি হচ্ছে খুব পার্সোনাল সোর্স। ইম্পার্সোনাল সোর্স মানে হচ্ছে যে তথ্য দেয়া হচ্ছে গুগলে বা ইন্টারনেটে তার সূত্র কেউ জানে না, যে যেখানে যা মনে হয় সেটা পাঠিয়ে দেয়। কিন্তু গুরুদেব যে জ্ঞান দেয় তার একটা সোর্স আছে, এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্বীয়, অর্থাৎ গুরু পরম্পরা ধারার মধ্যে যে জ্ঞান এসেছে সেই জ্ঞানটাই একজন গুরুদেব তার শিষ্যকে দেন, এবং তিনি বোঝেন যে এই জ্ঞানটা অবিকৃতভাবে দিলেই তার উপকার হবে, সেটা সাইন্টিফিক খুব। কিন্তু গুগল বা ইন্টারনেট থেকে যে ইনফরমেশন পাই তার সোর্স আমরা জানি না, এবং সেজন্যে তার দ্বিতীয় যে পর্যায়ে যেটা তথ্যর মাধ্যমে কখনো সম্ভব নয় সেটা কি না, সঠিক জিনিস আমরা কখনো জানতে পারি না। যেরকম আমি একটা উদাহরণ সব জায়গায় দিই যে বেদ বলছে বা শাশ্বত যে জ্ঞান সেটা বলছে যে নুন আর চারকোল, চারকোল মানে কয়লার গুঁড়ো, কাঠ কয়লার গুঁড়ো দিয়ে যদি দাঁত মাজা হয় তাহলে দাঁত সব থেকে পরিষ্কার থাকে। কারা কারা প্র্যাকটিস করেছে বা জানে? এটা অনেকেই জানে, করেছো কি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কয়েক বছর আগে অবধি বলা হচ্ছিল এটা কিন্তু দাঁতের জন্য মাড়ির জন্য খুব খারাপ, কারণ ইন্টারনেটে সেটাই আসছিল। এখন আবার রিসার্চ করে ওরা বলছিল না না এটা সব থেকে ভালো জিনিস, এরকম এটাই ব্যবহার করা উচিত, এবং সর্বত্র এখন সেটার প্রচার চলছে। কোলগেট বলে একটা কোম্পানি আছে, কোলগেটের নাম শুনেছে? তারা একটা বার করেছে নতুন টুথপেস্ট, চারকোল অ্যান্ড সি সল্ট। তো সেই জন্য দেখা যাচ্ছে যে বেদ থেকে গুরুদেব যে জ্ঞান দেন সেটার সোর্স হচ্ছে খুব দৃঢ়, সেটা হচ্ছে রুট। তো রুট, রুট মানে হচ্ছে মূল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাড়ি দাঁড়াতে পারবে না, যেন ভিত্তি খুব বড় করে করা উচিত। এবং গুরুদেব যে জ্ঞান দেন সেটা হচ্ছে খুব স্ট্রং বা শক্তিশালী। চতুর্থ যেটা আলোচনা করব সেটা হচ্ছে গুগল বা ইন্টারনেট বা বিশেষ করে গুগল যে ইনফরমেশন বা যেভাবে আমরা ডিল করি সেটা হচ্ছে খুব পাবলিক। পাবলিকের বাংলা কি হবে? পাবলিক ওই জনগণ নয়, মানে আমি এটা বোঝার চেষ্টা করছি, সবাই জানতে পারবে। একটা ফেসবুকে যদি আপলোড দেওয়া হয় সেটা সবাই জানতে পারবে, সেটা সবার জন্যে। আজকে যদি একটা ছোট বাচ্চাও যে সাইটে যাওয়া উচিত নয় সেটা যদিও দেয় সার্চ করার জন্য, গুগল চিন্তা করবে না যে কে দিচ্ছে, সে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেবে। এবং সেই জন্য গুগল আবার সবার খুব প্রিয়, এবং গুগল আবার মেসেজ দেয়, কি দেয়? আমি কি ঠিকটা পাঠিয়েছি আপনি এটাই চিন্তা করছেন? তো ডু ইউ মিন দিস আসে কি না? তখন মনে হয় আরে আমার মা বাবা যেটা বুঝতে পারেনি, বান্ধবী যেটা বুঝতে পারেনি, গুগল বুঝতে পারছে। ডু ইউ মিন দ্যাট, তুমি কি এইটা চাইছো? তার মানে কত কাছে? এবং ইন্টারনেটে সব থেকে বেশি যেটা সার্চ করে সেটা হচ্ছে যে শব্দ, সেটা হচ্ছে SEX, এবং সেটা কে সার্চ করছে গুগল দেখবে না, গুগল শুধু ইনফরমেশন ফন্টে থাকবে, ইনফরমেশন। তো সেই জন্য গুগল হচ্ছে পাবলিক, কিন্তু গুরুদেব হচ্ছেন স্থান কাল পাত্র হিসেবে বিচার করে দেন। তিনি জানেন যে কে কতটা নিতে পারবে, সেই জন্য টিচারও দেখবে অনেক রকমভাবে একটা অঙ্ককে শেখায়। যদি 10 শেখাতে হয় শুধু বলবে না 5+5=10, গুরু বলবেন 5+4+1, কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে 1+1+1+1+1+1+1? কারণ গুরু জানেন যে কোন শিষ্য কতটা গ্রহণ ক্ষমতা আছে।
সেজন্য গুরু হচ্ছেন খুব ব্যক্তিগত, ইজ ভেরি পার্সোনাল, ভেরি প্রাইভেট। অনেক সমস্যা আছে যেগুলো বলা যায় না কারোর কাছে, কিন্তু যখন গুরুদেবের কাছে গিয়ে আমরা কথা বলি এটা অনেক বেশি হয়ে গেছে। হরে কৃষ্ণ, এটা যখন গুরুদেবের কাছে গিয়ে আমরা বলি তখন আমাদের কোনো ভয় বা লজ্জা থাকে না। সেজন্য এটা হচ্ছে পঞ্চম। ষষ্ঠ হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, যেটা আমরা অনেক রিসার্চ করে সরাসরি কথা বলে জানতে পেরেছি, সেটি হচ্ছে কি, নো স্ট্রিংস অ্যাটাচড। অর্থাৎ ইন্টারনেট জগতে বা গুগল জগতে বা ফেসবুকে যখন কেউ যায় তার নীতিগত বুদ্ধি কাজ করে না, সে যা ইচ্ছে আপলোড করে এবং সে সম্পর্কে যা ইচ্ছে লেখে। আমি যেটা বলছি বোঝা যাচ্ছে কি, বাবু তোমার সামনে তোমার বন্ধু একরকম ভাবে কথা বলছে, সে কিছু শিষ্টাচার মেনে আছে, কিন্তু যখন সে ইন্টারনেটে কোনো ভাবে কোনো কিছু ব্যাপারে মন্তব্য পোষণ করছে সে কিন্তু এই নীতি মানছে না। অন্যদিকে গুরুদেব যে জ্ঞান দেন সেটার সম্পূর্ণ ভিত্তি হচ্ছে নীতিগত শিক্ষা, যেটার মর্যাদা কখনো অবলম্বন করা যায় না। কিন্তু এই গুগল জগতে বা ইন্টারনেট জগতে বা ফেসবুকের জগতে যেটা একটা ফিলটারিং, সেটা কোনো স্থায়িত্ব নেই, আর যেটা কালকে পরিবর্তনশীল, সেখানে কখনো ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে মানুষের একটা অন্যরকম চরিত্র দেখা যায় যখন সে এই জিনিসটাকে নিয়ে হ্যান্ডেল করে, সেটা ইমেলই হোক বা অন্য কোনো আপলোড হোক বা কোনো কমেন্ট তুমি করছো কারোর সম্পর্কে হোক। তো সেজন্য কিন্তু গুরুদেবের কাছে যখন কেউ যায় বা ব্যক্তি বিশেষে একজন টিচারের কাছে যায় যখন সে ডিল করে, তিনি সম্পূর্ণরূপে মরাল রেসপন্সিবিলিটি তিনি রাখেন। তিনি জানেন যেহেতু গুরু পরম্পরার মাধ্যমে সে আমার কাছে আসছে বা আমি আছি, আমাকে কিভাবে তাকে শিক্ষা দিতে হবে। ষষ্ঠ হচ্ছে ওশন অফ ইনফরমেশন। ওশন অফ ইনফরমেশন মানে কি, না গুগলের কাছে অনেক তথ্য, হ্যাঁ কি না, প্রচুর যা চাইবে সব তথ্য দিয়ে দেবে, কিন্তু তাদের হৃদয় পরিবর্তন হবে না, শুধু ইনফরমেশনই পাওয়া যাবে। কিন্তু গুরুদেব যে জ্ঞান দেন, প্রমিস অফ হার্ট ট্রান্সফরমেশন, তিনি যে জ্ঞান দিচ্ছেন, বেদ যে জ্ঞান দিচ্ছে গুরুর মাধ্যমে একজন ব্যক্তির মাধ্যমে, সেটি সম্পূর্ণরূপে কিরকম, হৃদয়ের পরিবর্তন করে। সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে এর সঙ্গে যেটা আরেকটা আলোচনা চলে আসে সেটা হচ্ছে সাপ্লাইজ ইনফরমেশন উইদাউট অথেন্টিসিটি, যে আমরা যে ইনফরমেশন পাচ্ছি গুগল থেকে তার কোনো কিন্তু ভিত্তি নেই। অনেক জায়গায় অনেক রকম ভাবে অনেক অনেক কিছু আপলোড করে, অনেক কিছু জানে, সেটা গুরু সবাই দিতে থাকে, এই ব্যাপারে আছে, এই ব্যাপারে আছে, কিন্তু টিচিং বেসড অন গুরু পরম্পরা, গুরুদেব যে জ্ঞান দেন সেটা হচ্ছে জ্ঞান, ইনফরমেশন নয়। তথ্য এবং জ্ঞানের মধ্যে পার্থক্যটা আমাদের সবাইকে বুঝতে হবে, তোমাদের বুঝতে হবে। তথ্য হচ্ছে তথ্য, কিন্তু জ্ঞান হচ্ছে হৃদয় পরিবর্তনকারী, এবং জ্ঞান সবার জন্য মঙ্গলকারী, এবং জ্ঞান বোঝায় যে কোনটা ঠিক কোনটা ভুল। সেজন্য এই ছয় থেকে সাত প্রকারের পার্থক্য রয়েছে, এবং বিশেষত সেখানে বোঝানো হচ্ছে শাস্ত্রের মাধ্যমে যে হ্যাঁ, যদিও বা প্রযুক্তিবিদ্যা অনেক এগিয়েছে, কিন্তু যদি আমার জীবনে একজন গুরু বা টিচার না থাকে আজকের সময়ে আমি কিন্তু বিপদে পড়তে পারি। এবং সেই জন্য বলা হচ্ছে যে নলেজ বা জ্ঞানের তিনটে জিনিস থাকা উচিত, তাকেই আমরা তখন নলেজ বলবো যার জন্য আমরা যাচ্ছি গুগলের কাছে। সে নলেজটা কি হওয়া উচিত, সচিত আনন্দ, স্টেবল, সে জ্ঞান কখন পরিবর্তন হবে না, আজকে যেটা কোনো কালকে সেটা, কালকে যেটা কোনো তাহলে না, একই কথা সে বলবে। জ্ঞান মানে হচ্ছে স্টেবল, চিত মানে হচ্ছে ফ্যাকচুয়াল, বাস্তববাদী হতে হবে, সেটা প্রত্যেকের জন্য সমান হতে হবে, প্রত্যেকই তার কাছে উপকৃত হবে, এবং আনন্দের সবার জন্য মঙ্গল সাধন হবে, সেটাকে জ্ঞান বলা হয়। সেই জন্য শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোকে বলা আছে, the highest truth is reality distinguished from illusion of the welfare of all, such truth uproots the threefold miseries. জ্ঞান কি, না জ্ঞানের মধ্যে তিনটে জিনিস থাকবে, সেটা শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে, সেটা হচ্ছে বাস্তব, সেটা হচ্ছে সবার জন্য মঙ্গল সাধন করবে, এবং প্রকৃতপক্ষে সেই জ্ঞান নিয়ে একজন ব্যক্তি বা একজন জীব পৃথিবীতে জিতাব জ্বালা আছে, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক
এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির যে দুঃখ আছে সেটা থেকে সে বেরিয়ে আসতে পারবে। সেজন্য গুগল আমাদেরকে বলে, কি বলে না, হাউ থিংস আর, ইনফরমেশন দেয়, এই এই জিনিসগুলো উপলব্ধ আছে। কিন্তু গুরু কি বলেন না, গুরু বলেন যে কিভাবে তোমার জীবনে মনুষ্য জন্ম তুমি পেয়েছো, কিভাবে জিনিসগুলো তোমার মতো করে তুমি বুঝলে বা কিরকম বলে তোমার জন্য মঙ্গল সাধন হয়। সেজন্য বলা হয় গুগল বলে, কি বলে কে বলতে পারবে, গুগল বলে হাউ থিংস আর, পৃথিবীতে জিনিসগুলো কিরকম ভাবে আছে এই ইনফরমেশন দেয়। কিন্তু গুরুদেব কি বলেন না, গুরু জানান কিরকম হওয়া উচিত যেটার জন্য আমার মঙ্গল সাধন হরি বল। সেজন্য এর একটা সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে যে গুগল ইজ অল অ্যাবাউট ইনফরমেশন, কিন্তু ইনফরমেশনটা কিভাবে কাজে লাগবো আমার জীবনে সেটার জন্য যদি গুরু না থাকে তাহলে এরকম অবস্থা। ইনি কে বলো ভাইরা, সম্পূর্ণরূপে জগতের কল্যাণকর ইনফরমেশন ছিল না, সেজন্য জ্ঞান ছিল না, শুধু নলেজ ছিল, সরি ইনফরমেশন ছিল, নলেজ ছিল না, এবং উনি গাইডেন্স দেওয়ার জন্য কেউ ছিল না। যা মনে এসেছে উনি করেছেন এবং পরবর্তীকালে তিনি রিগ্রেট করছেন, তিনি দুঃখ পাচ্ছেন এবং তিনি তার আত্ম উপলব্ধি লিখছেন, আই মেড এ গ্রেট মিস্টেক ইন লাইফ, আমি আমার জীবনে একটা বড় ভুল করেছি। কি ভুল করেছি, when I signed the letter to President Roosevelt recommending the atom bomb can be made, যে আমি উনি বলেছিলাম আমার রিসার্চ করে আমি অ্যাটম বোম বানাতে পারবো, এবং তিনি বলছেন কি এই ইনফরমেশনটা আমি ওনাকে দিয়ে আমি জেনে আমি অনেক বড় ভুল করেছিলাম, কত বড় পৃথিবীর ক্ষতি হয়েছে, মানব সভ্যতার ক্ষতি হয়েছে এই ইনফরমেশনটা শুধু আমার কাছে ছিল বলে। তো সেজন্য মহাভারত আমরা দেখি যে দুজন ব্যক্তি ছিল, এক হচ্ছে অশ্বত্থামা আর এক হচ্ছে অর্জুন। একদিন গুরু পরম্পরার মাধ্যমে সঠিক জ্ঞান পেয়ে কৃষ্ণকে নিজে গুরু হিসেবে পেয়েছিলেন, সেজন্য তিনি ব্রহ্মাস্ত্রকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন ছাড়ার পরেও, কিন্তু অন্যদিকে অশ্বত্থামা পারেনি। তার কারণ কি, তার কাছে যদি ইনফরমেশন ছিল তার কাছে জ্ঞান ছিল না এবং গুরু ছিল না। এবং সেজন্য এই যে ইন্টারনেট জগতের, কোনোদিন ইন্টারনেট জগৎ বা গুগল আমাদেরকে বৈদিক যে জ্ঞান এত বিস্তৃত, ভক্তিসিদ্ধ চন্দ্র ঠাকুরকে যে জিজ্ঞেস করছেন নিউজ পেপারের লোক যে আপনার কাছে কত কত লিখতে পারবেন আপনি, তখন উনি এসে রিপোর্টারকে বলছেন আপনি যে রিপোর্ট নেন খবর কাগজ কটা বেরোয় দিনে, তো বলছেন আমাদের খবর কাগজ দিনে একটা বেরোয়। তো তখন ভক্তিসিদ্ধ চন্দ্র ঠাকুর প্রভুপাদ গুরুদেব বলছেন আমার কাছে যে জ্ঞান আছে আমি প্রতি এক মিনিটে একটা নিউজ পেপার বার করতে পারি, তার কারণ আধ্যাত্মিক জগৎ অনেক বড়, জড় জগৎ অনেক ছোট। সেখানে প্রকৃতপক্ষে যেটা আমরা খুঁজছি সেটা কে না, আমাদের জীবনে দরকার একজন ব্যক্তি যিনি আমাদের গাইডেন্স দেবেন, গুরু। এবং শাস্ত্রেও বলছে এবং সেটা সম্পূর্ণরূপে সত্য, ভগবান সঞ্জীবনী মুনিকে গ্রহণ করেছিলেন গুরু হিসেবে, রামচন্দ্র গ্রহণ করেছিলেন বিশ্বামিত্র মুনিকে, সুচেতনা মহাপ্রভু গ্রহণ করেছিলেন তার জীবনে গুরুদেবকে, ঈশ্বরপুরীকে। এবং সেই জন্য বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে কিন্তু এই যে আমরা এত কিছু খুঁজছি ইন্টারনেটে যাই, আমরা শুধু কি আমরা তথ্য নেবার জন্য যাই, সত্যি কথা বলো তো আমরা কিন্তু কি খুঁজছি, হ্যাঁ মোস্ট ভিজিটেড সাইট পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কোন সাইটে মানুষ যায় কে বলতে পারবে, রোজ সকালবেলা ওই সাইটে সবাই যাবে, আমি জানি তোমরাও যাও ম্যাক্সিমাম, হ্যাঁ তিনি কে, সেই মহারাজ কে, কোন মহারাজ, কেশানন্দ, এই কেশানন্দ মহারাজের কাছে কি আমরা সকালবেলায় দর্শন পাই, গুরুজি দর্শন দিয়ে ধন্য করুন আমাকে, আমার আপলোড গুলো ঠিক গেছে তো, কটা লাইক পেলাম দেখি, তার উপরে মেজাজ ডিপেন্ড করে। অর্থাৎ আমরা যেটা খুঁজছি সব জায়গায় সেটা কিছুই নয়, সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক খুঁজছি। প্রত্যেকের মধ্যে আমরা সম্পর্ক খুঁজছি, একটা ভালোবাসার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, সেটা আমরা সবসময় খুঁজছি। কিন্তু সেই সম্পর্ক পাওয়ার প্রকৃত উপায় কি, সেটা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। কিন্তু আমি এমনিতেই মানুষ এমন ভাবে তৈরি, তার এমনিতেই একটা খুব সুন্দর শ্লোকে বলা হচ্ছে, এক একটা ইন্দ্রিয়র জন্য এক একটা প্রাণী প্রাণ ত্যাগ করে। আগুন যখন জ্বলে দেখবে তেলা পোকা এসে ঝাঁপিয়ে পড়ে আগুনে, সেই পোকাগুলো চোখের যে তৃপ্তি সেটা কি করে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ঝাঁপিয়ে পড়ে। তো মানুষ এরকম দায় চায় সবচেয়ে দেখতে ভালো কিছু দেখব। ভ্রমর পদ্মের গন্ধ এত পছন্দ করে যে পদ্ম ফুল ফোকন ফোটে এসে ভেতরে যায় এবং পদ্মফুল ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সেটা বুঝতে পারে না এবং সে দম বন্ধ হয়ে মরে যায় শুধু সুগন্ধের জন্য। হরিণ ধরা পড়ে ব্যাগের কাছে ভালো করে শুনতে চায় বলে, হাতি স্পর্শ বা ইন্দ্র সুতোর জন্য সে গাড্ডায় পড়ে অর্থাৎ তাকে ধরে ফেলে। মাছ ধরা পড়ে কিভাবে, জীবার মাধ্যমে। তো মুনি বলছেন যে পাঁচটা প্রাণী পাঁচটা বিশেষ ইন্দ্রিয়ের জন্য মারা যায়, তো সেই মানুষকে কি বলা যে পাঁচটা ইন্দ্রিয়ের প্রতি ধাবিত হয়েছে, পাঁচটা ইন্দ্রিয় তার কবলে নেই। একটা একজন বাবা তার রেজাল্ট পেয়েছে ছেলে শূন্য পেয়েছে, সবেতে শূন্য পেয়েছে ছেলে। বাবা বলছে পাশের বাড়ির ওই মেয়েটাকে দেখছিস, প্রত্যেকটাতে 100 পেয়েছে, দেখ ওই মেয়েটাকে দেখ, প্রত্যেকটা সাবজেক্টে 100 পেয়েছে আর তুই শূন্য, দেখ ওই মেয়েটা। ছেলেটা বলছে আমি ওকে দেখে দেখেই 0 পেয়েছি। সেজন্য অলরেডি আমাদের রয়েছে এত কিছু যেটা আমাদের মনকে বিচলিত করবে বা সুবাস নিয়ে যাবে, তার সঙ্গে আর কি দরকার আছে এই সবের মধ্যে যাওয়া। তো আমাদের প্রকৃতপক্ষে এই ইন্টারনেট জগতে কতটা যাবো কতটা না যাবো সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম না। কারণ আছে, আমরা আলোচনার মধ্যে বুঝতে পারলাম গুরু বা শিক্ষক বা একজন ব্যক্তি বা গাইড যে আমরা 6টা 7টা বিশেষ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি বা গুণ দেখতে পাচ্ছি গুরুদেবের আছে ইন্টারনেটে যেগুলো রয়েছে সেগুলো বিপজ্জনক, কিরকম ভাবে ব্যবহার করবো না করবো সেটা তোমরা বিচার করবে। এবং এটা বুঝতে হবে এটা একটা ফ্লেক্সিবল জগৎ, একটা আর্টিফিশিয়াল কৃত্রিম জগৎ আমরা আমাদের চারপাশে বানিয়েছি যেটা কোনো স্থায়িত্ব নেই, কিন্তু খুঁজছি কি সম্পর্ক। অনেক ক্ষেত্রে দেখা গেছে আলোচনা হয় এখন একটি ছেলে আর একটি মেয়ে ফেসবুকে দেখা হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে, দুজন দুজনকে পছন্দ করেছে, ডেটিং হয়েছে, ডেটিং বোঝো তো বুঝবে কারণ এই বয়সটা ওটা দেখে, তো ডেটিং ডেটিং করা হয়েছে, দুজনেই দুজনকে দেখার জন্য একটা জায়গায় পার্কে উপস্থিত হয়েছে, ফোন করছে, চিনতে পারছে না ফোন করছে। তো ফোন করে যখন একে অপরের সামনে এসেছে দুজন দুজনকে দেখে অবাক হচ্ছে, বলতে এই ছবিটা তো অন্যরকম ভেবেছিলাম আপনার ছবিটা, আপনি আপলোড করেছেন অন্য কিছু, তুমিও তো আপলোড করেছো অন্য কিছু, কিন্তু প্রোডাক্ট কিছু জিনিস অন্য, ছবিটা অন্য, এটা হচ্ছে এইরকম জগৎ। তুমি খুঁজছি কি, খুঁজছি হচ্ছে সম্পর্ক। সেই জন্যে যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি ভগবানের সঙ্গে সম্পর্কিত হচ্ছে তার কিন্তু এই দৌড়ানো আর সম্পর্ক খোঁজা কখনো শেষ হবে না। আমি পাগল হয়ে মনে মনে ঘুরি আপন গন্ধে মম কস্তুরী গৃহ সম, সবাই আমার এই সম্পর্ক খুঁজছি, একটু যদি কেউ ভালোবাসতাম নিঃস্বার্থভাবে একটু যদি সম্পর্ক তৈরি হতো পৃথিবীর জড়জগতে খুব রেয়ার বা খুব বিরল। সেজন্য বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি যেমন একটা কস্তুরী মৃগ তার নাভিতেই সুগন্ধ থাকে সেটা বুঝতে পারে না, সে চারিদিকে সে সুগন্ধ খুঁজতে চাইছে বা পাওয়ার চেষ্টা করছে। তো সেরকম ভাবে যতক্ষণ না একজন জীব সে ভগবানের সঙ্গে সম্পর্কিত হচ্ছে, শুধুমাত্র বৈদিক শাস্ত্রেই নয় যে কোনো ধর্মেই ভগবান আছেন পরম পবিত্র, পরম শেল্টার বা সবার জন্য আশ্রয় আছেন তিনি। সেজন্য ভগবানকে বলা হচ্ছে কি না, তিনি হচ্ছেন ভোক্তা, ভোক্তা রাম যে সর্বলোকম হেশ্বর,
সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তিরিচি। যদি আমরা এই আমাদের যে পাওয়ার বা সম্পর্কের যে মিষ্টতা পেতে চাই তাহলে আমাদেরকে ভগবানের সঙ্গে সংযুক্ত করতে হবে, এবং সেই ভগবানের সঙ্গে সংযুক্ত করার জন্য কিভাবে করব সেটার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আমার দরকার একজন ব্যক্তি যিনি ভগবানকে খুব ভালোবেসেছেন, ভগবানের কাছে তিনি নিবেদিত হয়েছেন এবং ভগবান যেটা বলছেন সেটা তিনি নিজের জীবনে পালন করছেন, তার কাছে যখন আমি যাবো তখন তিনি বুঝে বলে আমাকে বোঝাতে পারবেন বা তিনি আমাদেরকে বলতে পারবেন সহজভাবে আমি কিভাবে ভগবানকে পেতে পারবো। এবং সেই সম্পর্ক যখন পুনঃস্থাপন হবে আমাদের সঙ্গে তখন দেখবো কেউ আমাকে লাইক দিক কেউ আমাকে না লাইক দিক আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার সঙ্গে আছেন ভগবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সেজন্য যেটা আমি আগে শুরু করেছিলাম বলাতে, আমরা বিপক্ষে নই ইন্টারনেটের, আমরাও ব্যবহার করি কিন্তু আমরা জানি কতটা ব্যবহার করা উচিত, এর মধ্যে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে যদি এতে বেরোতে না পারি। সেজন্য নিজেকে তৈরি করতে হবে জড়জগৎকে ব্যবহার করার জন্য, কিভাবে ব্যবহার করবো। দেখুন কাবাডি খেলা থেকে কাবাডি, কালকে আমি সিলেটে ছিলাম, সিলেটে আমার একটা জায়গায় গেছিলাম সেখানে কাবাডি কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ সিলেটটা বাংলাদেশে কোন দিকে? দক্ষিণবঙ্গ কিছু একটা, যাই হোক উত্তরবঙ্গ কিছু একটা, ওদের ইয়ে হচ্ছিল বিভাগীয় কাবাডি খেলা। তো কাবাডি খেলাটা মজা আছে, সে কাবাডি কাবাডি করে যাবে, কাবাডি 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 করে ছুঁয়ে আসবে। তো কতটা ভেতরে ঢুকবো আর কজনকে ছবো নিজেকে বাঁচিয়ে অ্যাটেন্ডিং দরকার কিন্তু, হ্যাঁ কি না? সেজন্য ইন্টারনেটকে বলা হয় ইন্টারনেট বা জাল। একটা সত্যিকার ঘটনা, একটা মেয়ে ক্লাস সিক্সে পড়ে, তাকে আত্মজীবনী কি হতে চাও তুমি সে লিখতে দিয়েছে, সে বলছে আমি মোবাইল ফোন হতে চাই। হাসার কথা নয়, খুবই সিরিয়াস কথা, তার কারণ বাবা মা আমার সঙ্গে সময় কাটায় না, মোবাইল নিয়ে বুকে জড়িয়ে রাখে। মা আমি খাচ্ছি কিনা চিন্তা করে না কিন্তু মোবাইলের মোবাইলের যে চার্জার যদি ভুলে যায় তখন খুব অসুবিধা হয়ে যায় মা, এটা হচ্ছে পরিস্থিতি। তো সে তখন তার খাতায় লিখেছে, সেই খাতাটা তার বাবা মাকে পাঠিয়েছে টিচার, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে এবং তোমরা হচ্ছ ভবিষ্যৎ, তোমাদেরকে বুঝতে হবে যে কতটা ঢোকা উচিত কতটা ঢোকা উচিত। কিছু গেমস বেরিয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করছি, আমাদের একটা নতুন ভগবত দর্শন বেরিয়েছে, ব্লু হোয়েল আর ব্লু গড, কাকে চাই কাকে চাই, ব্লু গড আর ব্লু হোয়েল, এ কত সর্বনাশ করছে ইন্টারনেট কেন। তো সেজন্য উই নিড এভরি স্টেপ ইন আওয়ার লাইফ, উই নিড এ গুরু, প্রত্যেকটা স্তরে আমাদের গুরু দরকার। সেজন্য শ্রীল প্রভুপাদ কি বলছেন, প্রভুপাদ গুরু পূজা রেখেছেন স্তনে, যাতে প্রতিদিন তার কাছে নিয়ে আমরা প্রার্থনা করি এবং বুঝি যে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না কর্ম মনে আসে। শ্রী গুরু চরণের গতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বনাশ। এবং তিনি কি করেন না আমাকে বোঝান, এ সাবধান এখানে যাওয়ার দরকার নেই, তিনি জানেন যে কাকে দিতে হবে থাপ্পড়, কাকে দিতে হবে কানবলা, কাকে দিতে হবে আদর আর কখন দিতে হবে। এজন্য সে হবে সৌভাগ্যবান ব্যক্তি যার জীবনে এরকম কিছু লোক থাকবে, হ্যাঁ কি না? সেজন্য চৈতন্য মহাপ্রভু বলছেন সব থেকে দুর্ভাগ্যশালী ব্যক্তিকে যারা তাদের জীবনে চারটে জিনিস নেই, মা আরাধ্য দুঃখার্থা কুটুম্বাসক্ত মনসা সৎসঙ্গ রহিত মত্য বৃদ্ধ সেবা পরিচিত। অনেক কিছু করেছেন, তার শেষে তিনি বলছেন বৃদ্ধ সেবা পরিচিত। যদি আমাদের উপরে সিনিয়র্সরা গুরুদেব না থাকেন, বড়রা না থাকে যারা আমাদেরকে গাইডেন্স দেবে বোঝাবে, তাহলে সেটা খুব দুর্ভাগ্যের বিষয়। সেজন্য বৈদিক শাস্ত্র রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামৃত পুরাণ সবাই এক কথা বলছে, কি বলছে,
সংসার দাবা নলনীর রূপা তনয় কারুণ্য ঘনকন প্রাপ্ত সকল গুণারবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ 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 একজন গুরু মহাপ্রভু সম্পর্কে বলছেন তিনি পৃথিবীর ইতিহাস পাল্টে দিলেন নিজের প্রভাবে তিনি কে শিলা প্রভুপাদ যদি পাপী দেশ ছেড়ে দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত পাঠাবো কথায় এবং শুধুমাত্র বাংলাদেশ বা ভারতীয় সংস্কৃতি এবং বৈদিক সংস্কৃতি দ্বারা প্রভাবিত যে দেশ সেই দেশে নয় যে দেশে মানুষ চেনে না যে ব্লু গড কে বৃন্দাবন কি শুধুমাত্র তার প্রভাবে তার ব্যক্তিত্বের প্রভাবে তার শাস্ত্রের দক্ষতার প্রভাবে তিনি সবাইকে কৃষ্ণ ভক্ত করেছেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে তোমরা সবাই এখানে এসেছো আশা করি আমার আলোচনা ভালো লেগেছে সবার আমার সামনে আছে এখন কি করা যাবে বলতেই হবে কিন্তু আমি আশা করি কারণ বাংলাদেশের আমি জানি যে তোমরা সারগ্রাহী তোমরা ঠিক যেটা দরকার ততটুকু নেবে এবং সেটা নিজের জীবনে পালন করবে শ্রবণ পূর্ণ হয় যখন আমরা এটা শুনে নিজের জীবনে কাজে লাগাই তাহলে শ্রবণ সম্পূর্ণ হবে এজন্য আমি আশা করব এবং রাধা গোবিন্দ এবং জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী আমাদের স্বামী মাগে ইষ্ট দেবদের কাছে প্রার্থনা করব যে তোমাদের নতুন বছর সুন্দর হোক এবং আমরা যদি বুঝতে পারি কতটা কি ব্যবহার করা উচিত এবং তোমাদের সবার জীবনে যেন এইরকম একজন অপরাগিত মানুষ আসুন যার মাধ্যমে সদ্গুরুর আশ্রয় থেকে তোমরা মানব জীবনকে ধন্য করে নিত্য আনন্দে দেয়াল কাটি করতে পারো হরে কৃষ্ণ